আচ্ছা আপনার মুন্ডা এত পাশান কেন? আমি একজন নিরপরাধ মানুষ, মশা মারতে যার হাত কাঁপে, হ্যারে দর্শন আপনি খুন করার অপরাধে, এটা কোনো কথা? তুই কিন্তু বেশি কথা কথা বেশি কথা করে তোর কপালে কিন্তু সত্যি সত্যি বাইর আছে। স্যার মু তো এই গ্রামের মানুষ না। স্যার আমি ওই গ্রামের মানুষ না। স্যার এই গিয়ে আমি এসে একটা চায়ের স্টল দিছি, আমার উপর দিয়ে কি ধকলটা গেল কিন্তু কেউ আমার কোনো খবর নিল না। এত বড় ঘটনা ঘটলো অথচ চেয়ারম্যান সাহেবের কোনো পাত্তাই নাই। এই মিয়া আমি কোনো কথা শুনতে চাই না। ডেড বডি কই? ডেড বডি আপনি কইলেন মার্ডার হইছে আর আমি ডেড বডি খুঁজে পাইতেছি না। স্যার এটা একটা খুবই ভুয়া খবর, আমি তদন্ত করে দেখছি আসলে কেউ মরে নাই। আমি কোনো কথা শুনতে চাই না, আপনি এক্ষুনি চলে আসেন, আমরা চারায় চলে আসি। স্যার আমি আমি আসতেছি, কিন্তু একটা অনুরোধ স্যার, আমি আসার আগে এলাকার লোকজনকে কোনো মারধর দেবেন না স্যার। আর মেম্বার আপনি না বেশি বেশি কথা কন, মেম্বার চেয়ারম্যানের মতো আচরণ করেন কেন? দোয়া করেন দোয়া করেন, আমাকে ইনশাল্লাহ আগামীতে চেয়ারম্যান হিসেবে আপনারা দেখতে পাবেন। আচ্ছা আসেন, আমি রাখলাম। হালে ভুয়া খবর দিছে, ওরে অ্যারেস্ট করতে হইব, আসুক আগে। স্যার আপনার মুন্ডা এত পাশান কেন? আমি একজন নিরপরাধ মানুষ, মশা মারতে যার হাত কাঁপে, হ্যারে দর্শন আপনি খুন করার অপরাধে, এটা কোনো কথা? তুই কিন্তু বেশি কথা কথ বেশি কথা করে তোর কপালে কিন্তু সত্যি সত্যি বাইর আছে। স্যার মু তো এই গ্রামের মানুষ না। স্যার আমি ওই গিয়ে মানুষ না। স্যার এই গিয়ে আমি এসে একটা চায়ের স্টল দিছি, আমি তো ওই গিয়ে থাকি স্যার, ওইখানে আমার চায়ের স্টল আছে। স্যার আমার সাইডে দেন, আপনার করে সুন্দর করে এক কাপ চা খাওয়াই। তুই আমাদের লোভ দেখাস, সব ফাজিল কোথাকার, সব দিব একটা এবারে। স্যার 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 কি কি হয়েছে স্যার? স্যার এদেরকে কেন হ্যান্ডকাপ করেছেন স্যার? এদেরকে ছাড়ে দেন স্যার, এরা খুবই নিরীহ লোক, এদেরকে ছাড়ে দেন স্যার। নিরীহ লোকের ছদ্মবেশেই এরা মানুষ খুন করে, সন্ত্রাসীরা নানা রকম ছদ্মবেশ ধারণ করে। হিন্দি ভাষা বাইরে পড়ছে, আমার খুব সাহস বাইরে গেছে, আমার খুব আসান মেম্বার সাহেব দোষ করছে শাসু, আর এই হাত করা পড়ছে আমার হাতে। স্যার স্যার আপনি দেখুন ছাড়ে দেন, আমি এসে গেছি, অসুবিধা নেই স্যার, ছাড়ে দেন স্যার। আমি এদের ছাড়তে পারি তবে এক শর্তে। কিসের শর্ত স্যার বলেন স্যার? আপনাকে গ্রেপ্তার করলাম কারণ আপনি পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে হয়রানি করছেন। স্যার স্যার আমি কী করবো স্যার, আমার তো কোনো দোষ নাই, আমার একজন কইলো যে বুলেট বাই মার্ডার হয়েছে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি আপনাকে খবরটা জানাইছি, এখানে আমার দোষটা কোথায় স্যার আপনি বলেন স্যার? আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো খবরটা জানাইছি স্যার। একজন জনপ্রতিনিধি এত বড় একটা ঘটনা কনফার্ম না হয়ে পুলিশে খবর দিল, এই অপরাধে আপনাকে গ্রেপ্তার করলাম। এই এদের ছাড়েন, মেম্বার সাহেবের ধরেন, রেডি চলুন থানায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বিল্লাল ভাই তুমি কোনো চিন্তা করো না, কোনো সমস্যা নেই, চলেন চলেন আপনি চলেন। এই চলো, এই তো যা আসো, চলেন চলেন তুমি খেলাটা পাইতে পয়সো দেখছো।